আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে কোন কোন ব্যক্তিকে কোন কোন সময় এবং কি কোন কোন অবস্থায় সালাম দেওয়া মকরু অর্থাৎ সালাম দেওয়া ঠিক নয় সালাম দেওয়া উচিত নয় আর আরেকটা কথা হল যে যে ব্যক্তিকে সালাম দেওয়া মকরু যে অবস্থায় যে সময় সালাম দেওয়া মকরু ওই সময়ের মধ্যে যদি কেউ সালাম দেয় সালাম করে ফেলল তাহলে আমরা তো জানি যে সালাম দেওয়া হলো সুনত আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব এখন এই মকরু সময়ের মধ্যে যদি কেউ সালাম দিয়ে ফেলে তাহলে কি যে ব্যক্তিকে সালাম দিয়েছে তার উপরে সালামের উত্তর দেওয়া ওয়াজিব কি না আজকে আমরা এই সম্পর্কেই সংক্ষিপ্ত হিসেবে আলোচনা করব তো প্রিয় বন্ধুরা আমার যে যে ব্যক্তিকে সালাম দেওয়া মকরু যে যে সময় যে যে ব্যক্তিকে যে অবস্থার মধ্যে সালাম দেওয়া মকরু তার মধ্যে থেকে প্রথম নম্বরটি হলো যে নামাজি নামাজি যখন নামাজ পড়ে নামাজের অবস্থায় থাকে তখন নামাজিকে সালাম দেওয়া হলো মকরু সালাম দেওয়া ঠিক নয় দ্বিতীয় নম্বর হল তেলাওয়ত কিবা তো জিকিরের মধ্যে যে ব্যক্তি লিপ্ত আছে ওই ব্যক্তিকে সালাম দেওয়া মকরু সালাম দেওয়া ঠিক নয় তিন নম্বর হলো মুওয়াজ্জিনকে আজান দেওয়ার অবস্থায় সালাম দেওয়া মকরু সালাম দেওয়া উচিত নয় এমনি মুয়াজ্জিনকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় মোলাকাত হলে দেখা হলে সালাম দিতে পারবেন কিন্তু মুয়াজ্জিন যখন আজানের অবস্থায় থাকে শুধু মুয়াজ্জিন না যে কোনো ব্যক্তি যখন আজান দেওয়ার অবস্থায় থাকে তখন ওই ব্যক্তিকে সালাম দেওয়া হলো মকরু চার নম্বর হলো পেশাব কিবা তো পায়খানা করেনেওয়ালা ব্যক্তিকে সালাম দেওয়া হলো মকরু যে ব্যক্তি পেশাব কিবা তো পায়খানার অবস্থায় আছে ওই ব্যক্তিকে সালাম দেওয়া মকরু সালাম দেওয়া উচিত নয় ঠিক নয় পাঁচ নম্বর হলো কোনো মানুষ যদি মাথার উপরে কোনো বোঝা নিয়ে আসে কোনো ভারী বোঝা নিয়ে আসতেছে ওই ব্যক্তিকে সালাম দেওয়া মকরু এখন ছোট মোটো যদি বোঝা হয় যেটাতে কোনো ধরনের ভারী অনুভব হয় না তাহলে আবার এনাকে সালাম দেওয়া মকরু হবে না গতিকে যেন ভারী বোঝা কোনো ব্যক্তি নিয়ে আসে যে বোঝার কারণে সে নিজে এমনিই পরেশান ওই ব্যক্তিকে সালাম দেওয়া হলো মকরু ওই ব্যক্তিকে সালাম দেওয়া ঠিক নয় ছয় নম্বর হলো যে অজু কিবা তো গোসল করার অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে তাকে সালাম দেওয়া মকরু অজু কিবা তো গোসল করার অবস্থায় যে ব্যক্তি থাকে ওই ব্যক্তিকে ওই সময়ের মধ্যে সালাম দেওয়া হল মকরু সাত নম্বরের মধ্যে হলো যে তকরির কারণেওয়ালা বক্তৃতা করণেওয়ালা যে ব্যক্তি বক্তৃতা করতেছে ওয়াজ নসিহত করতেছে ওই ব্যক্তিকে সালাম দেওয়া মকরু এবং কি কোনো আলমি বহস নিয়ে মোজাকারা করতেছে কোনো এলমি কথা নিয়ে কোনো দিনের কথা নিয়ে আলোচনা করতেছে ওই ব্যক্তিকে সালাম করা হলো মকরু তো প্রিয় বন্ধুরা আমার এই যে উপরে যে কয়টার কথা উল্লেখ করা হলো যে কয়টা যে কয়টা বস্তু আমি বয়ান করলাম আপনাদের সম্মুখে এই কয় এই কয়টা বস্তুর মধ্যে এই কয়টা অবস্থার মধ্যে এই কয়েকজন ব্যক্তিকে সালাম দেওয়া হলো মকরু এখন কথা হলো দ্বিতীয় কথাটি ছিল যে এই মকরু অবস্থায় যে সময়ের মধ্যে যে ব্যক্তিকে সালাম দেওয়া মকরু এই সময়ের মধ্যে এই ওই ব্যক্তিকে যদি কেহ সালাম দেয় তাহলে সালাম দেওয়া তো সুন্নত কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাহলে কি এই ব্যক্তির উপরে সালামের উত্তর দেওয়া ওয়াজিব হবে কি না তো প্রিয় বন্ধুরা আমার ভালো করে শুনে রাখুন যে অবস্থার মধ্যে সালাম দেওয়া মকরু যদি তারপরেও কেউ দিয়ে ফেলে সালাম তাহলে যে ব্যক্তিকে সালাম দিবে তার উপরে সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয় জরুরি নয় গতিকে সে যদি চায় তার যদি মনে মন যদি সুস্থ থাকে শান্তি থাকে তাহলে সালামের উত্তর যদি দিয়ে দেয় দিতে পারবে আর যদি না চায় জরুরি না তার উপরে দেওয়া জরুরি না যে তাকে দিতেই হবে কিন্তু এর মধ্যে কিছু জায়গা এরকম আছে যেগুলোর যে অবস্থায় সালাম সালামের উত্তর দেওয়া জরুরির ওয়াজিব আর গায়ের ওয়াজিবের কথা না বরঞ্চ দেওয়াই ঠিক না যেরকম পেশাব কি পায়খানা করার অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ওই ব্যক্তিকে যদি কেউ সালাম দেয় তাহলে তার জন্য উত্তর দেওয়া ঠিক নয় ওই সময়ের মধ্যে উত্তর দেওয়া যায়জ নেই বরঞ্চ পেশাব পায়খানার থেকে যখন সে ফারিগ হয়ে যাবে কামের থেকে এই ব্যস্ততার থেকে যখন সে ফারিগ হবে ফারিগ হওয়ার পরে সালামের উত্তর সে দিতে পারবে তো প্রিয় বন্ধুরা আমার যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সবাই আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক তো আজকের জন্য এতটুকুই থাক আগামী ইনশাল্লাহ কোনো নতুন কথা নিয়ে আপনাদের খিদমতে হাজির হবো আসালামালাইকুম ও রহমতুল্লাহি বরক